আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। করোনা বা এর উপসর্গ নিয়ে সারা দেশে ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৭ জন ও বরিশালে ৬ জন মারা গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে এক করোনা রোগী। এছাড়া উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩৯ জন, ভর্তি আছে আরও ১০৮ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় আরও দুজন ও করোনা উপসর্গে ৪ জন মারা গেছে। এছাড়া চট্টগ্রামে ২ জন এবং পটুয়াখালী ও নোয়াখালীতে ২ জন মারা গেছে। এদিকে গত দুদিনে শেরপুরের মাত্র ৭টি নমুনা পরীক্ষা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে। দ্রুত নমুনা পরীক্ষা না হয় আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মধ্যে। সিরাজগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে কয়েকশো মানুষ। পাটমন্ত্রীর ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মিল চালু রাখার দাবিতে পূর্ব ঘোষিত ৬০০ মিল গেট অবস্থান কর্মসূচি পালন করছে পাটকল শ্রমিকরা। সকালে শ্রমিকরা সন্তানদের নিয়ে ৬০০ মিল গেটে প্ল্যাকার্ড নিয়ে সকাল ৯টায় ২ ঘন্টা অবস্থান কর্মসূচি করে তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। শ্রমিকদের আগামীকাল দুপুর থেকে বুধবার ২টা পর্যন্ত ১০০ মিল গেটে শ্রমিক কর্মচারীদের অবস্থান এবং বুধবার ২টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। গতকাল দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানোর সরকারি সিদ্ধান্তের পর খালিশপুরে জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট কার্যালয়ের গতকাল এক সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ের এই কর্মসূচি ঘোষণা করা হয়। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। পানি বাড়ছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ বেশ কটি নদনদীতে। প্লাবিত হয়েছে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার নিচু এলাকা। পানিবন্দী এ জেলায় ১২১০০০০ বেশি মানুষ। পানিতে ডুবে মাদারগঞ্জের মির্জাপুর গ্রামে মারা গেছে এক শিশু। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ২৯ সেন্টিমিটার বেড়েছে, বইছে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে। আর সিরাজগঞ্জে এই নদীর পানি বইছে বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে। তবে জেলার কাজীপুর উপজেলা পয়েন্টে যমুনার পানি বইছে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে। কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে ৬৪ সেন্টিমিটার এবং ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে চিলমারি, উলিপুর, সদর, রৌমারি, রাজীবপুর ও নাগেশ্বরীর সহ ৮ উপজেলার আড়াই শতাধিক চরাঞ্চল ও নিচু এলাকা। পানিবন্দী ১.৫ লক্ষাধিক মানুষ। নেত্রকোনার উদ্যাখালী নদী পানিতে তলিয়ে গেছে সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার ৭টি ইউনিয়ন। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা এখন ৫,১,২০০ বেশি। এর প্রায় ১/৪ মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন মৃতের সংখ্যা ১,২৫,৮০০, আক্রান্ত হয়েছে প্রায় ২৫.৫ লাখ। এর মধ্যে টেক্সাসে ভয়ানক রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। গত কয়েকদিন ধরেই দৈনিক গড়ে সেখানে আক্রান্ত শনাক্ত হচ্ছে ৫,০০০রও বেশি। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অন্যান্য অঙ্গরাজ্যতেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এদিকে ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ায় শনাক্ত হয়েছে আরও ৭৫ জন করোনা রোগী, যাকে বেশ উদ্বেগজনক বলে মনে করছে স্থানীয় প্রশাসন। কোরিয়া, ভারতসহ অন্যান্য দেশেও বাড়ছে এই সংক্রমণ। এবার জানাবো শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে হঠাৎ বন্ধ হয়ে পড়া ক্রেস্ট সিকিউরিটিজের গ্রাহকরা শেয়ার ও টাকা ফেরত পাবেন বলে আশ্বাস দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। গতকাল এক সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, গ্রাহকদের শেয়ার ও টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন।
দ্রুততম সময়ের মধ্যে শেয়ার ও টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত সপ্তাহে হঠাৎ ব্রোকার হাউসটির অফিস বন্ধ করে দিয়ে এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন উল্লাহ সহ পরিচালকরা আত্মগোপন করেন। এতে প্রতিষ্ঠানটির গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাউসটির অধীনে প্রায় 21,000-এর মতো অ্যাকাউন্ট রয়েছে, তাতে যে শেয়ার রয়েছে তার বাজার মূল্য 82 কোটি টাকার মতো বলে জানান ডিএসইর এমডি। জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন থেকে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন আইপিটিভির লাইসেন্স পেয়েছে। আইপিটিভি ডিজিটাল বিনোদন শিল্প হিসাবে বিস্তার লাভ করেছে। এর মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল বিনোদনের জন্য অনলাইন প্ল্যাটফর্মে সেবা ক্রয় করতে পারবেন। আইপিটিভির লাইসেন্স ব্যবহার করে অনলাইন ভিডিও সার্ভিস এবং অ্যান্ড্রয়েড সার্ভিসের মাধ্যমে গুগল সার্টিফাইড উন্নত করতে পারবে কোম্পানিটি। এছাড়াও গ্রাহকদের অনলাইনে নিউজ এবং বিনোদন সেবা দিতে পারবে জেনেক্স ইনফোসিস লিমিটেড। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।